আলোক সমানতা নিয়ে আলোচনায় কাইরাল কার্বন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রশ্ন হচ্ছে, কাইরাল কার্বন কি? এই যৌগটি লক্ষ্য করো, এই যে মাঝখানের কার্বনটি, তার চারটা হাত আছে, এবং লক্ষ্য করো এই চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত। এখানে হাইড্রোজেন, এখানে COOH, এখানে হাইড্রক্সিল, এখানে CH3। সো যখন একটা কার্বনের চারটা ডিফারেন্ট হাতে ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, তখন তাকে আমরা বলে থাকি কাইরাল কার্বন। যদি অ্যাটলিস্ট একটা গ্রুপও মিলে যায়, সেটা আর কাইরাল কার্বন হবে না। যেমন লক্ষ্য করো, যদি এরকম থাকতো যে এখানে COOH, এখানে H, এখানে H, কিন্তু এখানেও H, অর্থাৎ এখানে যদি দুটো গ্রুপ মিলে যায়, এটা আর কাইরাল কার্বন হবে না। যখন চারটাই ভিন্ন হবে, সেই কার্বনকে আমরা বলি কাইরাল কার্বন। আমরা কাইরাল কার্বন ডিনোট করার জন্য একটা স্টার মার্ক দিই, এই স্টার মার্ক দিয়ে আমরা বুঝিয়ে থাকি এখানে কাইরাল কার্বন আছে। একটা বড় যৌগ লক্ষ্য করো, প্রশ্ন হচ্ছে এই যৌগে কয়টা কাইরাল কার্বন আছে। প্রথমত লক্ষ্য করো কার্বন কোথায় কোথায় আছে, এইটা উপরে, তো কার্বনগুলোর নিচে আমরা প্রথমে মার্ক করে ফেলি। প্রথমে এটাকে লক্ষ্য করি, এর তিন হাতে হাইড্রোজেন যুক্ত আছে। সো তিন হাতে একই গ্রুপ থাকা, এটা অবশ্যই কাইরাল কার্বন না। এই কার্বনের বাঁদিকে সি, ডান দিকে সি, উপরে OH, নিচে H আছে। তাহলে লক্ষ্য করো, তোমার কাছে প্রাইমারিলি মনে হতে পারে এর দুই পাশে একই গ্রুপ আছে, কারণ এখানেও কার্বন, এখানেও কার্বন। কথাটা আসলে একটু ভুল, কারণ এখানে কার্বনের গ্রুপটা হচ্ছে CH3 বা মিথাইল, আর এখানে একটা বিশাল বড় এই গ্রুপটা যুক্ত আছে। তাহলে এই গ্রুপটা আর এই গ্রুপটা তো সেম না, তাহলে ধরে নিতে হবে এই গ্রুপটা আর এই গ্রুপটা দুটো ডিফারেন্ট গ্রুপ। কার্বন যুক্ত গ্রুপ থাকলেও এই পুরো জিনিসটা আর এইটা ডিফারেন্ট হয়ে থাকে। সো এই ক্ষেত্রে এটা কাইরাল কার্বন হবে। লক্ষ্য করো এটার ক্ষেত্রে, এখানে CH3, এখানে H, এখানে একটা জিনিস, এখানে আর একটা ডিফারেন্ট জিনিস যুক্ত, তাহলে এটাও হবে কাইরাল কার্বন। সিমিলারলি এই কার্বনটাও হবে কাইরাল কার্বন, তার একপাশে COOH, একপাশে OH, একপাশে হাইড্রোজেন, আরেক পাশে এই বিশাল গ্রুপটা যুক্ত। লাস্ট কথা হচ্ছে COOH কি কাইরাল কার্বন। লক্ষ্য করো COOH, তুমি যদি আঁকো, দেখো কার্বন দুই হাত দিয়ে অক্সিজেনকে ধরে রাখে, তার দুই হাতে একই অক্সিজেন যুক্ত, তাহলে এটা কাইরাল কার্বন না। তাহলে এই যৌগে পাঁচটি কার্বনের মধ্যে তিনটি রয়েছে কাইরাল কার্বন। জ্যামিতিক সমানতা, আলোক সমানতার জন্য কাইরাল কার্বন খুব গুরুত্বপূর্ণ। সাধারণত কাইরাল কার্বন যে যৌগে থাকে তারাই আলোক সমানতা দেয়। যেমন এই যৌগে তিনটি কাইরাল কার্বন আছে, তিনটি কাইরাল কার্বন থাকলে বলা হয়ে থাকে তার আলোক সমানু, তার আলোক সমানুর সংখ্যা হবে 2^3 বা 8টা। মানে সূত্রটা হচ্ছে, যদি n সংখ্যক কাইরাল কার্বন থাকে, তাহলে তার অপটিক্যাল আইসোমার বা আলোক সমানুর সংখ্যা হবে 2^n, অর্থাৎ প্রত্যেকটা কাইরাল কার্বনের জন্য দুটো করে আলোক সমানু পাওয়া যায়। তাই সবসময় মনে রাখবে, কাইরাল কার্বন হচ্ছে সেই সকল কার্বন যাদের চার হাতে চারটা ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে। এবং মনে রাখবে, এই বড় একটা যৌগে একসাথে অনেকগুলো কাইরাল কার্বন থাকতে পারে, জাস্ট এই কার্বনের এই পাশেও কার্বন, এই পাশে কার্বন থাকার কারণে তাকে একই গ্রুপ মনে করো না, কারণ এই কার্বনটা CH3 আর এই কার্বনটা একটা বিশাল বড় গ্রুপ। তো এই দুইটা অবশ্যই ডিফারেন্ট গ্রুপ হিসাবে বিবেচনা করতে হবে। তাহলে এভাবেই তোমরা যৌগে কাইরাল কার্বন বের করতে পারবে।